নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বলে ভুয়ো পরিচয়, নেতা মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে লাগাতার প্রতারণা, স্বাস্থ্য দপ্তরে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে অবশেষে ইডির জালে কষবার যুবক। বুধবার সকালে বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে একজনকে গ্রেপ্তার করলেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, 2019 সাল থেকে সে এই দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। 2022 সালে এই সংক্রান্ত মামলা হয়। ইডি তদন্তে নেমে শহর জুড়ে তল্লাশি করে বুধবার তাকে গ্রেপ্তার করলেন ইডি আধিকারিকরা। এই সূত্রে খবর, ওই যুবকের নাম বুধাদিত্য চট্টোপাধ্যায়, বয়স 39 বছর, বাড়ি কসবা। এর আগেও কলকাতা পুলিশের কাছে তার নামে অভিযোগ দায়ের হয়েছিল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এমনকি বেঙ্গালুরুর একটি সংস্থাকেও প্রতারণার অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে। কারো কাছ থেকে অডিটরশিপের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে 25,000 টাকা নিয়েছিলেন বুধাদিত্য। আর কাউকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কনসাল্টিং অডিটর বানানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়েছেন 25 লক্ষ টাকা। এরপর গড়িয়ার একটি বেসরকারি স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম সরবরাহ সংস্থা থেকে 85 লক্ষ টাকা নেন। স্বাস্থ্য দপ্তরের টেন্ডারের কাগজ জালিয়াতি করে কলকাতার আরও একটি সংস্থা থেকে নেন প্রায় 9.5 কোটি টাকা। এছাড়া বেঙ্গালুরুর একটি সংস্থাকেও স্বাস্থ্য দপ্তরের দরপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নেন 26.15 কোটি টাকা। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরে গত বছর মামলাটি হাতে নেয় ইডি। এরপর বুধাদিত্যকে খুঁজতে শুরু করে তদন্তকারী সংস্থা। অবশেষে প্রতারণায় তিনি ধরা পড়ে যায়। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। তারপরে বুধবার বুধাদিত্যকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা।